হিসেবে গণতন্ত্রকে বেছে নিলেও বারবার এখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। জনগণ আবার সম্মিলিত লড়াই সংগ্রামে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে, কিন্তু 5ই জানুয়ারি থেকে বাংলাদেশ আবার পিছিয়ে পড়ল, পুরোপুরি গণতন্ত্রহীন হয়ে পড়ল। তাই আবার নতুন করে শুরু হয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। এই সংগ্রামে বাংলাদেশের জনগণের পরাজয়ের ইতিহাস নেই, তাই অনিবার্যভাবে গণতন্ত্র আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে, মানুষ আবারও ফিরে পাবে তাদের ভোটের অধিকার। কারসাজি, সন্ত্রাস, অন্তঘাত ও অপপ্রচার, এই 4 অস্ত্রে গণতন্ত্রকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতাকে প্রলম্বিত করা হয়েছে। এগুলো শীঘ্রই অকার্যকর হয়ে পড়বে। জনগণের ভোটে জনগণের সরকার কায়েম হবে ইনশাআল্লাহ। ক্ষমা, মহত্ব, ঔদার্য, সংযম, যুক্তিবাদিতা ও সমঝোতার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি। রাজনীতিকে সুন্দর ও গণতন্ত্রকে সুরক্ষার মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার কথা বলেছি। একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠার অপপ্রয়াসের কাছে আমাদের সে আহ্বান সারা জাগাতে পারেনি। এখনো শুনতে হচ্ছে বিনা ভোটের সরকারের নির্লজ্জ দমভক্তি। কারসাজির মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করার এই প্রহসনকে বাংলাদেশ ও সারা দুনিয়ার গণতন্ত্রকামী মানুষ মেনে নেয়নি। তারা জনগণের আশা আকাঙ্ক্ষা ও মতামতের প্রতিফলন ঘটে এমন একটি নির্বাচন আয়োজনের কথা বারবার বলছেন। তার জবাবে বলা হচ্ছে কারো কাছে মাথা নত করব না। এই উক্তি স্পর্ধার, এই উক্তি হটকারেশ্বরের শাসকের, ইতিহাস সাক্ষী। এ ধরনের উক্তির ফলাফল ও পরিণাম কখনো শুভ হয় না। কেবল বিএনপির নেতৃত্বাধীন 8 দলীয় জোট নয়, শাসক দল ও তাদের মুষ্টিমেয় দোসরদের বাইরে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক দলই নির্বাচনের নামে আওয়ামী প্রহসনে শরিক হয়নি। দেশের মানুষও এই প্রহসনকে বর্জন করেছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে কোথাও ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি। গড়ে সারা দেশে শতকরা 5% ভোটও পড়েনি। অথচ আজ্ঞাবহ নির্বাচন কমিশন মারফত প্রায় 40% ভোট পড়ার ঘোষণা দেওয়া হয়েছে। সকলের চোখের সামনে এত বড় জালিয়াতি করেও তারা এখনো চড়া গলায় কথা বলছে। প্রতারণা করে, সন্ত্রাস চালিয়ে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে প্রহসনের মাধ্যমে ক্ষমতাকে যারা প্রলম্বিত করেছে তারা বেশি দিন গায়ের জোরে ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও জনগণের দ্বারা পুরোপুরি বর্জিত হয়ে এখন তাদের আচরণ ও ভাষা সম্পূর্ণ অরাজনৈতিক, অশালীন ও বেসামাল হয়ে পড়েছে। গণতন্ত্র হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, তারা এখন রাজনীতিকেও সম্পূর্ণ কলুষিত করে ফেলেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচনের নামে গত 5 জানুয়ারির আওয়ামী প্রহসন হাতে কলমে প্রমাণ করেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি কতটা যৌক্তিক প্রমাণ হয়েছে। দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হতে পারে না। প্রমাণ হয়েছে আওয়ামী লীগ তরুণ, নতুন ভোটার সহ সারা দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। প্রমাণ হয়েছে
বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ অযোগ্য, ব্যর্থ ও আজ্ঞাবহ। প্রমাণ হয়েছে কারসাজির এই নির্বাচনী প্রহসন দেশে বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য নয়। সর্বোপরি বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে যে তারা এই সরকারকে চান না। তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করতে চান। এজন্য আমি আমার প্রিয় দেশবাসীকে আবারও অকুণ্ঠ ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তারা অন্যায়, অবিচার, ভোটাধিকার হরণ ও গণতন্ত্র হত্যাকারী সরকারের বিরুদ্ধে গত 5 জানুয়ারি নীরব বিপ্লব ঘটিয়েছেন। এর জন্য বাংলাদেশের মানুষকে আগামী 20 জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাবো আমরা। জনগণকে ধন্যবাদ জানাবার জন্য ওই দিন সারা দেশে বিভাগ, জেলা ও উপজেলা সদরে গণসমাবেশ ও শোভাযাত্রা হবে। ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। এর আগে 18 জানুয়ারি শনিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত হবে সারা দেশে। ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হবে আলোচনা সভা। গণতন্ত্র হত্যা ও জনগণের ভোটাধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী 29 জানুয়ারি বুধবার সারা দেশে বিক্ষোভ দিবস পালন করা হবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে ওই দিন কালো পতাকা, শান্তিপূর্ণ কালো পতাকা মিছিল হবে। আমাদের নেতৃবৃন্দ এবং আমি নিজেও দেশের বিভিন্ন এলাকা সফর, অঞ্চল সফর করব পর্যায়ক্রমে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা সহিংসতা, হানাহানিতে বিশ্বাস করি না। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতে চাই। সেই পথ বন্ধ করলে যে পরিস্থিতির সৃষ্টি হয় তার দায় ক্ষমতাসীন ছাড়া আর কারো নয়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় আমাদের আন্দোলন অব্যাহত রাখতে বদ্ধপরিকর। এই আন্দোলন ক্ষমতার জন্য নয়, গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকার ও অন্যান্য মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য। এই আন্দোলন নাগরিকদের স্বাধীনতা এবং সর্বস্তরে শান্তি ও সৌহার্দ্য ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশের এবং সারা দুনিয়ার গণতন্ত্রকামী মানুষ আমাদের সঙ্গে আছে, কাজে আল্লাহর উপর ভরসা রেখে আস্থার সঙ্গে চলতে চাই যে, বলতে চাই যে ন্যায়, সত্য ও গণতন্ত্রের এই আন্দোলনের বিজয় অনিবার্য ও সময়ের ব্যাপার মাত্র। ইতিমধ্যে জনগণের গণতান্ত্রিক আন্দোলন তার বিজয়ের প্রথম ধাপ অতিক্রম করেছে। ক্ষমতাসীনদের ক্ষমতায় থেকে নির্বাচনের জেদ এক হাস্যকর প্রহসনে পর্যবসিত হয়েছে।